আজকের ভিডিওটা ক্লিক করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং মনের অন্তরের অন্তস্থল থেকে এক গাদা লাল গোলাপের শুভেচ্ছা। শুরুতেই বলে রাখি, আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন, সিন্ডিকেটে জর্জরিত বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন অথবা মন্ত্রীগণেরা কী করে, তারা কি জড়িত কি না সে বিষয়ে আজকে ক্লিয়ার করে দিব। কেন 78,000 টাকার ভিসা 3.5 লাখ থেকে 4 লাখ হচ্ছে পদক্ষেপ নিচ্ছে না বাংলাদেশের মন্ত্রীগণ। আরও রয়েছে আজকের খবরে, বড় বড় ইউটিউবার যারা রয়েছেন এ বিষয়ে তথ্যগুলো দিয়ে থাকেন, তারা দেখেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখে দিয়েছেন, এবং তেমনই একটা চ্যানেলের নাম হচ্ছে সেম আমিনুল বাহার বিজনেস 360। সেই চ্যানেলের নাম্বারে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার দেওয়া নাম্বারটা যখন আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করি, সেন্ড করার পর তাকে আমি একটা কোশ্চেন করার সাথে সাথে সে আমাকে একটা বড় একটা ডিটেলসে লেখা একটা তার নিয়মকানুন লিখে দিছে, তার সাথে কথা বললে চার্জ করতে হবে, চার্জ দিয়ে কথা বলতে হবে, বুঝছেন। এখনও মালয়েশিয়াই গেলাম না, সে বলতেছে আমাদের সার্ভিস দিতে চাইলেও হোয়াটসঅ্যাপে নক করুন। হোয়াটসঅ্যাপে নক করছি তাকে আমি বিষয়টা জানার জন্য, সে বলতেছে টাকা দিয়ে তার সাথে কথা বলা লাগবে। আমি তাকে লিখেছি কত টাকা দিতে হবে, সে কোনো রিপ্লাই দেয় নাই। আমি তার চ্যানেলে গিয়ে লিখে আসছি, আপনার চ্যানেল আমি আনসাবস্ক্রাইব করে দিলাম এই কারণে, আপনার কেমন ভালো লাগলো না আমার। আমি তথ্য প্রকাশ কেন্দ্রের যে সোহাগ হোসেন গাজী ভাই, সে একজন সাংবাদিক, তার তথ্যগুলো কিন্তু খুব ভালো, সুন্দরভাবে সে তথ্যগুলো সংগ্রহ করে। আরেকটা হচ্ছে ঝুমুর আপু, যাই হোক আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, মূল পর্বে চলে যাচ্ছি। আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়ার যে কলিং ভিসা চালু হয়েছে, এখনো কি চালু হয়েছে? হয় নাই এখনো। তো আসেন মূল পয়েন্টে, তো এত দিন অপেক্ষা করার পর যার মালয়েশিয়া আগামী ভাই বোনেরা রয়েছেন, যারা মালয়েশিয়া যাবে যাবে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, তাদের জন্যই কথাগুলো। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে মানে সবার যে মনের একটা কথা আবেগ সেটাই আজকের ভিডিওটা আমি বলতেছি, কারণ অনেকে প্রকাশ করতে পারেন না বা ভিডিও তৈরি করেন না ভয়ে যে তাদেরকে হ্যারাসমেন্ট করা হবে, কিন্তু ভয়ের কিছু নাই, এটা হচ্ছে বাংলাদেশি হিসাবে একটা সচ্চল এবং হচ্ছে লিগ্যাল কথাই আমি আজকে আপনাদেরকে বলবো। শুনেন, আজ থেকে 4 বছর আগে মালয়েশিয়া যখন কর্মী বাংলাদেশ প্রান্ত থেকে গেল, তখন তাদের ডিমান্ড লেটার ছিল কতটা সেটা আমি জানি না, বাট তাদের যে অ্যাটাস্টেশন বাংলাদেশ দিয়েছিলেন মালয়েশিয়া প্রান্ত থেকে, তাদের খরচ হয়েছিল 37,000 টাকা, অনলি 37,000 টাকা খরচ। তো যখন বাংলাদেশ প্রান্ত থেকে ফ্লাইট হবে তাদের, তাদের ইন্টারভিউ, তারা কিন্তু প্রত্যেকটা কর্মী বলেছিলেন তারা 37,000 টাকা দিয়ে মালয়েশিয়া যাচ্ছে, কথাটা বুঝবেন। তারপর একই ইন্টারভিউ কিন্তু মালয়েশিয়াতে আবার নেওয়া হয়েছে, যখন ফ্লাইটটা নামার পর, তখন তারা কিন্তু বলেছিল 3.5 লাখ, 4 লাখ, 2.5 লাখ, 2,80,000, 3,80,000, এইরকম করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে চক্রগুলো। কিন্তু বাংলাদেশ প্রান্তে কিন্তু তারা একজনও বলে নাই যেন তাদের টাকা মাইন না যায় এবং তাদের মালয়েশিয়া যেতে পারে। তো দেখেন মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী এম সারবানা, তিনি বারবার বলেছেন জিরো কস্ট, জিরো কস্ট, জিরো কস্ট, বাংলাদেশে সবাই বুঝে গেছে মনে হয় ফ্রিতেই নেবে এরকম একটা কিছু, বুঝছেন। বাংলাদেশ প্রান্তের যে মানব প্রবাসী কল্যাণ মন্ত্রী আছেন ইমরান খান, তো তিনিও বারবার বলেছেন খরচটা কমানো হবে, আগের বছরের চেয়েতে কোস্টটা কম হবে, যেন একটা কর্মী খুব তাড়াতাড়ি টাকাটা উঠাতে পারে মালয়েশিয়া গিয়ে। অনেক কথা শুনেছি আমরা টিভি, টেলিভিশনে, মোবাইল, ইউটিউবে, ঠিক আছে। তো আপনারা ফ্যানের বাতাসে, এসির বাতাসে বসে মিটিং করেন, বলেন কোস্ট কমিয়ে আনা হয়েছে, 78,990 টাকা নির্ধারণ করেছে, এই টাকায় বাংলাদেশ থেকে মানুষ যাবে, এর বেশি টাকা দিবেন না, নেবেন না, এজেন্সির নাম এই নামগুলো বলছেন, বিভিন্ন ভিডিওতে প্রকাশ করা হয়েছে কিছু এজেন্সির ফোন নাম্বার, তাদের সাথে যোগাযোগ করলাম তারা ফোন রিসিভ করে না, দুই একজন ফোন রিসিভ করার পরেও তারা বলতেছে টাকা লাগবে 4 লাখ। যাই হোক, সরজমিনে যখন যাওয়া হলো কোনো এজেন্সি পাসপোর্ট নেয় না দালাল ছাড়া, তাহলে কেন আপনারা এই যে এতটা দিন ধরে আপনারা বলতেছেন আমরা এই করতেছি সেই করতেছি? আসলে আপনারা চাইলে কি আপনাদের আন্ডারে, ঠিক আছে, কি অথবা হচ্ছে জনশক্তি অফিস কিংবা প্রবাসী কল্যাণ যে ফাউন্ডেশন, সেইখান থেকে আপনারা সরকারিভাবে যখন মানে জিরো কস্টে বা কম কস্টে টাকা লোকগুলো আপনারা নিতে চাচ্ছেন,
তাহলে আপনাদের মনে যদি সেই চেতনা থাকে, আপনারা সরকার পক্ষের লোক, আপনারা সরকার, সবকিছু আপনাদের হাতে ম্যান পাওয়ার, তাহলে কেন আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে পাসপোর্ট জমা নিয়ে এই লোকগুলো 78,000 টাকায় মালয়েশিয়া পাঠাচ্ছেন না? এটা আমি প্রতিবাদ জানাই, আপনাদের প্রতি তীব্র নিন্দাও জানাই আজকের ভিডিওতে। আপনারা কি করলেন, আপনারা আপনাদের বাসভবনে বা আপনাদের যাই হোক যেখানেই এই আপনাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি রয়েছেন বিভিন্ন জায়গায় ব্রিফিং করেছেন, বলেছেন 78,000 টাকার বেশি দেওয়া হবে না, 100 নেওয়া হবে এজেন্সির ভিতরে। আরে কোথায় আপনি 100 নেবেন? এজেন্সিরা তো পাসপোর্ট নেয় না, কোনো কিছু করে না, ওনারা দালালের মাধ্যমে কাজ করে, তারা তো নিজের হাতেও কিছু নিচ্ছে। আপনারা তো সবাই এই বিষয়টা জানেন, এই যে হাজার হাজার ভিডিও তৈরি হতেছে, হাজার হাজার কমেন্ট হইতেছে, কমেন্টের নিচে সবাই লেখতেছে 3.5 লাখ, 4 লাখ, 3,80,000 এরকম টাকা যাচ্ছে। আপনারা কি কমেন্ট দেখেন না, নাকি না দেখে আপনার দেখে অন্ধ হয়ে গেছেন কোনটা? কিছুই তো বুঝি না আপনাদের ভাবমূর্তি, নাকি আপনারাই জড়িত এর সাথে যে আমরা 78,000 করে দিলাম তোমরা টাকা নেও খাও? বুঝলাম না, এটা বাংলাদেশের কোনো আইন কানুন? এটা কি বাংলাদেশ ডিজিটাল? আপনি দেখেন ইন্দোনেশিয়া থেকে দেখেন লোক কলিং বিশ্বাস চালু করার সাথে ঠাস ঠাস করে মানুষ যাওয়া শুরু করতেছে, তাদের মাত্র 50,000 থেকে 60,000 টাকা খরচে তারা চলে যেতেছে। আর আপনারা কী করতেছেন বাংলাদেশে? 2 দিন পরে পরে শুধু লুকোচুরি খেলতেছেন, একবার টিভিতে আসা কোন এই জিরো কস্ট, আবার একজনে বলেন যে অল্প কস্ট, অ্যাটাস্টেশন দিতেছি, আমরা এই করতেছি, সেই করতেছি, বিএমইটি করো তোমরা, কতটাই তো আপনারা বললেন। কেন মানুষ বাংলাদেশের মানুষকে কি আপনার ছাগল মনে হয় না পাগল মনে হয়? আপনারা পারবেন না তো এই কথা বলতে যান কেন? 78,000 টাকায় ব্যর্থ যে জায়গায় আপনি পারবেন না সাকসেস হতে, সে জায়গায় আপনারা কেন ঘোষণা করছেন 78,000 টাকা? আপনারা মুখ দিয়ে বলতে পারেন নাই যে এক একটা কর্মী টোটালি 3 থেকে 4 লাখ টাকা খরচ হতে পারে? এটা বলে রেখে দিতেন এজেন্সিরা ওইভাবে নিত আপনার এই মানুষটিকে, কেন আপনারা আশা দেখালেন? একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা সবসময় একটা বড় আশা নিয়ে ছিল আপনাদের প্রতি, মন্ত্রীরা কখন কী ঘোষণা দিবে, কত টাকা লাগতে পারে, তারা যখন দেখছে আপনি 78,000 টাকা ঘোষণা করছেন বা জানাইছেন বারবার সব জায়গায়, তো তাদের তো একটা স্বপ্ন আছে 78,000 টাকায় আমরা যাবো, না হয় আরও 20,000 টাকা বেশি যাব, না হয় আরও 50,000, 1.5 লাখ, এখন টাকা দিতেছে 3.5 লাখ, 4 লাখ, এটা কি দেশে ফাইজলামি নাকি? হ্যাঁ, এটার বিষয়ে কোনো আইনকানুন নাই, এই যে দুর্নীতি হতেছে এর ভিতরে কোনো আইনকানুন নাই। আর যদি সাধারণ মানুষ একটা ফেসবুকে একটা স্ট্যাটাস মেরে দেয়, আপনি নিয়ে যান ডিজিটাল লাইনে, সব আইন আপনাদের কাছে না, এটা কোনো সিস্টেম হলো বাংলাদেশের? কেমনে বাংলাদেশ ডিজিটাল করবেন আপনারা? এটি আপনাদের ডিজিটালের নমুনা? আসলে সরকারি কর্মকর্তারা যারা আছেন প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আছে, এত টাকা সরকার বেতন দেওয়ার পরেও আপনাদের পেট ভরে না, কেন আপনারা এসব করেন? 78,000 টাকা আপনারা বলছেন, 78,000 টাকা আপনারা নিতে পারবেন না, কেন আপনি বলছেন এইসব কথা? আবার বলেন যে আপনারা কেউ টাকা দিয়েন না, টাকা যদি আমার পেটে খিদা, আমায় তো যাইতে হবো দোকানের পাশে নাকি খাবারের কাছে, আপনি তো আইসার খাওয়াই দেবেন না। এখন যদি আমি বলি আল্লাহ খাওয়াবে, আল্লাহ খাওয়াবে, আল্লাহকে আমার মুখে তুলে খাওয়াবো, নাকি আল্লাহ আমাকে বলছে তুমি কর্ম করো সেখান থেকে আমি তোমার রিজিক নির্বাহ করবো, তারপর তুমি খাবার কিনবা, খাবা, তারপর তোমার পেট ভরবে, আমি শুয়ে থাকি আল্লাহ আল্লাহ করলে, নাকি আল্লাহ আমাকে খাওয়াই দেবো? আপনারা শুধু বলেন যে এর বেশি দিবেন না। আর বেকারত্ব দূর করতে হলে আপনাদের পদক্ষেপ কঠিনভাবে নিতে হবে, এইসব কি একবার বলেন এই কথা, দুইবার বলেন এই কথা, আর একবার বলেন বিভিন্ন এইসব ধানায় ফানায় আলাপ বাদ দেন, মাননীয় মন্ত্রী যিনি আছেন তাকেই বলতেছি, ধানায় ফানায় বাদ দিয়ে একদম পুরুষ মানুষের মতো শক্ত একটা স্ট্যাটাস দেবেন আপনি, 78,000 টাকায় লোক যাবে এরকম কোনো গ্যারান্টেড হয়ে আপনি ই করবেন, যেন প্রত্যেকটা এজেন্সির মাধ্যমে পাসপোর্ট জমা নেওয়া হয় সেই ব্যবস্থা করবেন, সেখানে সরকারি নিরাপত্তা অথবা সরকারি মনিটরিং রাখেন আপনি, যারা পাসপোর্ট জমা দিতে আসবে, যারা মালয়েশিয়া আগ্রহী তারা যেন একদম লিগ্যাল টাকাতে যেতে পারে। কে পারবেন না? আপনি তো পারেন তেলের বাজারে যায় মনিটরিং করতে, আপনি তো যান কাপড়ের বাজারে মনিটরিং করতে, আপনারা তো পারেন পলি উচ্ছেদ করতে, আপনারা তো পারেন কী পারেন বলবো? একটা অটোরিকশা একটা গরিব মানুষ পেটে পাতা খায় রিক্সা চালায়া, সেটা মেন রোডে উঠে বললেই পুলিশে নিয়ে যায় কী করে? 5,000-10,000 টাকা নেয়। আপনারা তো পারেন গরিবের পেটে লাত্তি দিতে, আপনারা তো ভালো কাজ পারেন না। দেখছেন রনিকে, দেখছেন রনি কী করছে, দেখছেন তো রেলে যে দুর্নীতি ধরে দিছে, আর কী বলবো আপনাদেরকে, আপনাদের মধ্যে দুর্নীতি ভরা, ভালো হয়ে যান, বাংলাদেশের মানুষকে নিয়ে সিনিমিনি কখনো আপনারা খেলবেন না, যদি পারেন তাহলে সেটা বলবেন, আর না পারলে চুপচাপ থাকবেন, মুখে আঙুলে চুপচাপ থাকবেন, একদম বলে দিলাম, উল্টাপাল্টা কোনো ভাষণ দেবেন না টিভিতে আর এই মোবাইলে, যারা আমার সাথে একত্রতা প্রকাশ করবেন আজকে কমেন্টে প্রতিবাদমূলক কমেন্ট করে যাবেন এই মন্ত্রীদের জন্য। আর বাংলাদেশের যে আইনকানুন, বাংলাদেশের সরকার পক্ষের যে আইনকানুন রয়েছেন, তারা কিন্তু সরকারি লোক বলে এক কথা করে এক কথা, আমার কাছ থেকে আপনি শুনেন,
বাংলাদেশ বিএমইটির যে ডাটা বা যে নিবন্ধন, এটা কিন্তু প্রবাসী অ্যাপস দিয়ে করা যায়। আমি গিয়েছিলাম জামালপুর যে কোনো কারণে, তারপর গিয়েছিলাম জনশক্তি অফিসে, তারা আমার কাছে দাবি করছে 800 টাকা। তাহলে দুর্নীতি কোথায় নেই আপনি বলেন? 220 টাকার কাজ, টাকা দিয়েছে আমার কাছে 800 টাকা শুরুতেই। আর কি বলবো, এই দেশে আপনারা পারবেন না যেটা, ফালতু কথা কেন বলেন? আপনারা পদত্যাগ করা উচিত। আপনাকেই বলতেছি প্রবাস কল্যাণ মন্ত্রী, আপনার পদত্যাগ করা উচিত, কারণ আপনি ব্যর্থ মন্ত্রী, আপনার যোগ্যতা নাই এই পদে থাকার। আপনি যদি যোগ্যতায় থাকতো এই বিষয়টা নিয়ে আপনি কঠিনভাবে পদক্ষেপ নিতেন। আপনি জানতেছেন 3.5-4 লাখ টাকা দাবি করতেছে, চাইতেছে, তারপরে কোনো ইয়েটা আছে আপনার? আপনার কোনো অ্যাকশান আছে? আপনার কোনো ব্যবস্থা আছে? আপনি কেন এজেন্সির মাধ্যমে গেছেন? এই টাকা নেবেন আপনার, আপনি ওইভাবে সুন্দর পরিবেশ সৃষ্টি করে এই লোকগুলো আপনি মালয়েশিয়া প্রান্তে পাঠান। আপনি তো এই যে 6 মাস ধরে খালি এই কথাই বলতেছেন, এই যে জুন মাসেই যাবে, এই সপ্তাহে যাবে, এই জুনেই, এই সপ্তাহে, চলতি মাসে যাচ্ছে, কোথায় আপনার মুখের কথা ঠিক আছে? আপনি উল্টাপাল্টা কথা কেন বলেন? আপনি জানেন না, আপনি মন্ত্রী না, যে বাংলাদেশ থেকে একটা বাহিরে রাষ্ট্রে কোনো কান্ট্রিতে গেলে একটা মানুষের কী কী প্রক্রিয়া করতে হয়, আপনি জানেন না? আপনি তো নিজের মুখেই বলছেন জুন মাসেই লোক যাচ্ছে, এই জুনেই মানুষ যাওয়া শুরু করবে, আবার বললেন জুলাইয়ে মানুষ যাওয়া শুরু করবে। জুলাই মাসও তো চলে গেল, এখন তো মেডিকেলেরই খবর নাই, তাহলে এসব কথা কেন বলেন আপনি? হালকা কথা, আপনি একজন মন্ত্রী, এইসব কথা কি আপনার মুখে মানায় কখনো? ভালো হয়ে যান, ভালো হতে টাকা লাগে না মন্ত্রীগণ। আর এই সিন্ডিকেটের সাথে সরকারি লোকেরা জড়িত, এটা পানির মতো পরিষ্কার, দেখবেন। আজকে টিকিট কালোবাজারি নিয়ে, টিকিট নিয়ে যে আন্দোলনটা হচ্ছে, আগামী আল্লাহ না করুক 1-2 মাসের মধ্যে দেখবেন এই যে মালয়েশিয়ার সিন্ডিকেট, এটা নিয়ে কিন্তু কঠিন সংগ্রাম হতে যাচ্ছে, কঠিন সংগ্রাম হবে। আজকে আমি মুখ খুলছি, কালকে আরও 2 জন করবে, পরশুদিন আরও 20 জন রাজপথে নেমে পড়বে এই আন্দোলন করার জন্য। আপনারা দেখবেন আপনাদের গদি আপনারা ঠিক রাখতে পারবেন না। মাননীয় মন্ত্রী, আপনি প্রবাস কল্যাণ মন্ত্রী হয়েও আপনি উল্টাপাল্টা কথা কেন বলেন? আর কেন মিথ্যা আশ্বাস দেন আপনি মানুষদেরকে, যেটা আপনি বাস্তবায়ন কখনো করতে পারবেন না? অথচ সাবধান, কথা বলার আগে বুঝে শুনে কথা বলবেন সবার সাথে। সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, পাশে থাকবেন। পরবর্তী কোনো ভালো তথ্য নিয়ে আমি আসতেছি আবার আপনাদের মধ্যে। আসসালামু আলাইকুম।